বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সন্ধ্যেকালীন আপডেটের সঙ্গে স্বাগত আনাচ্ছি বন্ধুরা বাংলার ওপরে কিন্তু আজ ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে অর্থাৎ আজ বাংলার ওপরে ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে যার জন্য আজ পশ্চিমাঞ্চলের অনেক অংশে কিন্তু আজ সকাল থেকেই অধিকাংশ জায়গায় বৃষ্টির পরিস্থিতি দেখা গেছে কিন্তু যেমন বৃষ্টি হয়েছে তেমনও কিন্তু গরমটাও বজিয়ে থাকছে গরমের হাল বেহাল তবে রাত্রেবেলার দিকে কোন কোন জায়গাগুলিতে কেমন পরিস্থিতি থাকবে এবং পরবর্তী দশ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে বিস্তারিত আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে আজ এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের ভিডিওর নিচে কি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের কোনটি চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল চেনতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যায় তো দেখুন এখন আমরা রয়েছি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট চিত্রতে আর স্যাটেলাইট চিত্র থেকে যখন আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মধ্যে কোলাঘাট তমলুক খলদিয়া বালিচক খড়গপুর চন্দ্রকোনা কতুরপুর বিষ্ণুপুর এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি মেঘের আবরণ রয়েছে এবং এই মোডটাকে আমরা আয়ার মোডে দেখছি এটাকে যদি আমরা ব্লু মোডে নিয়ে আসি আর নিয়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দেখুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে আর এই ঘূর্ণাবর্তর প্রভাব আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভারতের উত্তর ভাগে রয়েছে যেখানে কিন্তু উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাগুলোতে আমরা বহুত পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে গিয়ে ঝাড়খণ্ড এবং ওড়িশা এই দুই রাজ্যেও কিন্তু ভালোভাবে এই ঘূর্ণাবর্তের দাপট আছে যার জন্য কিন্তু এই জায়গায় আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে আমরা যে যে জায়গাগুলোর নাম বললাম এইখানে তো বৃষ্টি কখন আসবে সেটা একবার আপনাদেরকে বলে দিই দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকাংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আমরা একটাই আপনাদেরকে বলবো দেখুন এই যে বৃষ্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফিফটি ফিফটি চান্স রয়েছে হওয়ার একদম যে হানড্রেড পার্সেন্ট বৃষ্টি হবে সেটা কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিই না যারা গ্যারান্টি দেয় তারা কিন্তু একদম ফেক কারণ বৃষ্টি নিয়ে কিন্তু কোনোদিনও হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারে না এই মুহুর্তে যা পরিস্থিতি চলছে নীলও প্রবেশ করেছে তার জন্যই কিন্তু এই পরিস্থিতি দেখুন সন্ধ্যাবেলার দিকে যদি বৃষ্টির সম্ভাবনা দেখি তারা কিন্তু তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম চাকুলিয়া সমেত গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা হলদিয়া তমলুক উলবেরিয়া জয়নগর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘাবার কণ্ঠায় দিকে একটু মাঝরিমানের বৃষ্টি রয়েছে এদিকে নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এছাড়াও বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর অংশে একই সঙ্গে একটু পশ্চিমবঙ্গের উত্তরে যে উত্তরের দিকে গেলে তার আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর চিত্তরঞ্জন অংশেও আমরা দেখতে পাচ্ছি ভালো মতন বৃষ্টি আর এদিকে দেখতে পাচ্ছেন বাদবাকিটা ঝাড়খণ্ড রাজ্যের উপরে কিন্তু ভালো বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কোথায় কোথায় কি পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে পুরো স্পষ্ট দেখিয়েছি রাত্রিবেলা তো রাত্রিবেলা আস্তে আস্তে যখন আমরা এটাকে যাচ্ছি দেখুন এগিয়ে গিয়ে মোটামুটি আগামীকাল রবিবার পঁচিশ তারিখকে হবে সেটা আবার আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন রবিবার সকাল নটা থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সর্বপ্রথম উপকূলীয় অংশে বৃষ্টি চালু হতে পারে আর যে সমস্ত অংশে ভারী বৃষ্টি হবে তার মধ্যে জয়নগর এবং বারুইপুর রয়েছে এবং ডায়মন্ড হারবারও রয়েছে দক্ষিণ বারাসত রয়েছে চাঁদখালি রয়েছে চৈতন্যপুর তেঁতুলবাড়িয়া কুলপি মথুরাপুর এই যে এই যে জায়গাগুলোর নাম বললাম এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে আর এদিকে একটু যদি আমরা কলকাতার সাইডে কী হবে আগামীকাল সকাল নটা থেকে দেখুন কলকাতার সাইডে একদম হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু চন্দননগর পাণ্ডুয়াতেও তাই আরামবাগেও তাই এদিকে বনগাতেও আমরা কিন্তু একই পরিস্থিতি দেখতে পাচ্ছি সঙ্গে কাটোয়া গোসকারা বোলপুর শিউড়ি রামপুরহাট আমরাপাড়া হাঁসদিয়া দোমকা জঙ্গিপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুরেও আমরা দেখতে পাচ্ছি যে একদম কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা সকাল নটা থেকে তৈরি হচ্ছে তো এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর যদি ওপার বাংলায় দেখা যায় কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া শ্রীকান্তপুর সাতক্ষীরা মোংলা এখানে মাঝারি মানের বৃষ্টিপাত হবে জিয়ানগর ভোলা বরিশাল রায়পুর নারায়ণ মুকসুদপুর এই জায়গাগুলিতে তো এটাকে যদি আমরা আবারও প্লে করি প্লে করলে দেখুন সকাল মোটামুটি এগারোটা নাগাদ এগারোটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে বৃষ্টির পরিমাণ বাড়বে কোন কোন জায়গাগুলি যদি বলা হয় তাহলে কিন্তু ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই তিনটে জায়গায় বললাম এই তিনটে জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বেসিক্যালি বলতে গেলে এরিয়াটা পুরো মেদিনীপুরের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছেন যে মেদিনীপুর এই মেদিনীপুর এবং কে খড়গপুর অংশে বেলি অংশে পিংলা অংশে পাঁশকুড়া অংশে তমলুক দিকে আর এদিকে ময়না অংশে মহিষার অংশে তেতুলবাড়িয়া ডায়মন্ড হারবার চৈতন্যপুর শ্যামপুর বিষ্ণুপুর বারৈপুর চাঁদখালি দক্ষিণ বারাসাত জয়নগর কুলপি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি যেখানে হলুদ কালার এবং সবুজ কালার লাল কালার রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু ওপরের সাইডে কিছু জায়গা যেখানে বলা হচ্ছে যখন বর্ধমান দুই বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান বৃষ্টি কিন্তু মাঝারি থাকবে এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ শান্তিপুর কৃষ্ণনগর এবং চাকদা বনগা এই জায়গাগুলোতেও আমরা হালকা এবং মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে বাঁকুড়াতে কিন্তু একদম ঝিরিঝিরি কয়েক পঁচা বৃষ্টির সম্ভাবনা সকাল এম দেখা যাচ্ছে কিন্তু পুরুলিয়ায় হালকা বৃষ্টি একই সময় আমরা মুর্শিদাবাদের দিকে আমরা বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্ট তো হালকা এবং মাঝারি দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা খুল খুলনা কুমিল্লা করাপাড়া বরিশাল চিটাগম মহেশখালী এখানেও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে আর এটা কারণ হচ্ছে ঘূর্ণাবর্ত নতুন ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গে প্রবেশ করছে এত তো বর্ষা প্রবেশ করছে অত বর্ষা প্রবেশ করছে অনেক নিউজ চ্যানেল মিলে আপডেট দিচ্ছে কিন্তু শেষমেশ কি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা যাক এই যে ঘূর্ণাবর্তটি প্রবেশ করেছে এইটাতে কতটা বৃষ্টি হয় আপনাদের কী ধারণা অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত যে এই ঘূর্ণাবর্ত কি ভালো বৃষ্টি হবে বঙ্গে না বঙ্গে এমন কাটফাটো গরমেই থেকে যাবে তো মোটামুটি এগারোটা বারোটা একটা অবধি বৃষ্টি দেখতে পাচ্ছি ভালো দুপুর তিনটে সময় আমরা বৃষ্টির পরিমাণ বৃদ্ধি হতে দেখতে পাচ্ছি মোটামুটি আগামীকাল ভালোই বৃষ্টি হবে বিভিন্ন জেলায় জেলায় যদি এক্স্যাক্টলি এমনই আবহাওয়া বজিয়ে থাকে তো তালে আর যদি পরিবর্তন ঘটে যায় তাহলে আমাদের কিছু করার নাই তাহলে হয়তো বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে কিন্তু তার পরের দিন ছাব্বিশ তারিখ সোমবার কী হবে দেখুন ছাব্বিশ তারিখ ঘূর্ণাবর্তের ফলে সকালবেলা থেকে নিম্নচাপের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দীঘা কন্টায় হলদিয়া তমলুক কোলাঘাট উলবেরিয়া জয়নগর গোসাভা এ অংশ কিন্তু আমরা কোথাও মাঝারি এবং কোথাও ভারী এবং কোথাও হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি একই সঙ্গে সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর জিয়ানগর মাঠবেড়িয়া মির্জাগঞ্জ শ্যামনগর হাতিয়া উপকূলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ঝিরিঝিরি এদিকে ঢাকাতেও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে কিন্তু দেখুন উত্তরবঙ্গে কিন্তু সব জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ যে ভালো থাকবে এমনটি নয় উত্তরবঙ্গে নকশালবাড়ি কার্সিও ওদলবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি যে জায়গাগুলোর নাম বললাম তার মধ্যে শুধু শিলিগুড়ি এবং তার আশেপাশে কিছু জায়গাতেই হাল ভারী একটু বৃষ্টি হবে কিন্তু বাদবাকি জায়গাগুলোতে নকশালবাড়ি কার্চিং ওদালবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি এখানে মাঝের বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুরেও আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি মাঝারি কোথাও কোথাও এমনই কিন্তু পরিস্থিতি প্রায় বজিয়ে থাকবে কিন্তু এই বৃষ্টিটা কি বাড়বে ছাব্বিশ তারিখে দেখুন যদি এক্স্যাক্টলি বলতে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখে কলকাতা সাইডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন সকাল দশটা এম দশটা এর মধ্যে আমরা আরামবাগ চন্দননগর খড়দা কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর চন্দ্রকোনায় যে অংশগুলো বললাম এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও ভারী এবং কোথাও মাঝারি এবং কোথাও অতিভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে আর একই সঙ্গে একই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়াতে অর্থাৎ পুরুলিয়াতে ভারী বৃষ্টি রয়েছে কিন্তু বাঁকুড়া বর্ধমানে আবার ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গোসকাড়া বোলপুরেও অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের দিকেও আমরা ঝিরিঝিরি দেখতে পাচ্ছি যার মধ্যে চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি দুমকা মধুপুর অংশ এদিকে আবার মুর্শিদাবাদে একদম হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে একই সময়ে এদিক যে মালদা এবং তার আশেপাশে দেখা যাচ্ছে দেখুন দুলিয়ান আমরাপাড়া বারহাইট মালদা পরশা অংশ গঙ্গারামপুরের দিকে বালুরঘাটের দিকে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন পীরগঞ্জ পঞ্চপিপি বোদা বীরমাপুর অংশও দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টির দিকে রাজশাহী এবং তার আশেপাশেও দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি সিরাজগঞ্জ পুথিয়া তারপর হচ্ছে বোগরা নাগেরপুর বালিকান্দি মাগুরা কোচাতপুর যশোর অভয়নগর তুঙ্গিপাড়া এই সমস্ত জায়গাতে আমরা ঝিরেঝিরে কিন্তু বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে এটা কিন্তু আমরা ছাব্বিশ তারিখেরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন টানা কিন্তু ছাব্বিশ তারিখটা পুরো দিনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে যদি এক্সাক্টলি আবহাওয়া এমন বোঝি থাকে তো কিন্তু ছাব্বিশ তারিখ রাত্রেবেলা কিন্তু অনেক জায়গায় ভয়ঙ্কর বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে ভয়ঙ্কর মানে বুঝতে পারছেন যদি আপনাদেরকে মেপে দেখায় তাহলে আপনারা ধারণা করতে পারবেন তেইশ চব্বিশ এম এম এটা তো একটু বেশিই হবে অনেকাংশে তো শুরু হবে সকাল থেকে রাত্রি এগারোটার পর থেকে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে সেই বৃষ্টির পরিমাণটা বারোটার সময় একটু বেশি থাকবে প্রভাব যেটা যার মধ্যে জয়নগর রয়েছে গোসাবা রয়েছে বারুইপুর রয়েছে কলকাতাও রয়েছে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর গোর্ধাপি বিভিন্ন অংশ রয়েছে তারকেশ্বর চাপাডাঙ্গা অংশ আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি কিন্তু রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো মোটামুটি সোমবার রাত্রেবেলা নাগাদ কিন্তু ভালোই বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আবার বর্ধমান দুর্গাপুর বোলপুরের সাইডে ঝিরিঝিরি রয়েছে রামপুরহাট বেলডাঙ্গা বহরমপুর মধুপুর অংশে দেওঘর অর্থাৎ বাদবাকিটা ঝাড়খণ্ডের দিকেও আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বাদবাকি উপকূলে সুন্দরবন লাগাও যত অংশ আছে সেখানে কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ রাত্রে এগোটায় এই বৃষ্টিটা একটু একটু করে আবার পরিবর্তন ঘটবে দেখতে পাচ্ছেন বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি দেখুন নতুন ঘূর্ণাবর্তের ফলে ভয়াবহ বৃষ্টি আছে অনেক অংশে যার মধ্যে হাতিয়া লালমোহন দেখতে পাচ্ছি আমরা দেখুন প্রায় পঞ্চাশ এম এম বৃষ্ট শেষমেশ কি বলা যাচ্ছে বাংলাদেশের ওপরে কিন্তু ভালো বৃষ্টি আছে অর্থাৎ সাতাশ তারিখে নতুন নিম্নচাপের ফলে বাংলা জুড়ে কিন্তু প্রবল থেকে অতি প্রবল আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে গোটা বাংলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টির সম্মুখীন হতে পারে উপকূলীয় জেলাগুলিতে আর এরপরে আমরা এটাকে যদি আবার প্লে করি দেখুন প্লে করলে কিন্তু কলকাতার ওপরে দেখুন কলকাতা দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি বাড়ছে বর্ডারলগা অংশগুলিতে যার মধ্যে বনগাঁ হাবড়া আমরা দেখতে পাচ্ছি নাগরখাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা চাকদা পাণ্ডু শান্তিপুর অংশ তা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে এদিকে আবার আরামবাগ কুতুলপুর চন্দননগর চন্দ্রকোনা বেয়ালোত্তর তারপর হচ্ছে আপনাদের বালিচক অংশে খড়গপুর অংশের দিকে এছাড়া উপকূলীয় আমরা দেখতে পাচ্ছি ভালো বৃষ্টির সম্ভাবনা আছে আর একই সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভয়ঙ্কর বৃষ্টি চলবে পশ্চিমভাগে দক্ষিণ পশ্চিম ভাগের জেলাগুলিতে হাজিগঞ্জ রায়পুর লাকসাম গো চাউমুন্দি এ সমস্ত জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো বৃষ্টির পরিস্থিতি কিন্তু মঙ্গলবার সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি তো এই বৃষ্টিটা চলবে দেখতে পাচ্ছেন এবং ত্রিপুরার উপরেও এই বৃষ্টির প্রভাবটা চলবে যেখানে নরসিংদী ব্রাহ্মণবাড়ি কাপাসিয়া অংশে আমরা দেখতে পাচ্ছি বালুকা অংশে তারপর হচ্ছে কিশোরগঞ্জ ইতনা এই সমস্ত জায়গাগুলিতে এছাড়া উত্তরবঙ্গে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি একই সময় আর দক্ষিণবঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে তো চলবেই তো ওই বৃষ্টিটা মোটামুটি সাতাশ তারিখে ছাব্বিশ এবং সাতাশ তারিখের মধ্যে আমরা কিন্তু জেলায় জেলায় ভারী ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি শুধু ছাব্বিশ সাতাশ না দেখতে পাচ্ছেন নতুন পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ তারিখেও কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিন্তু দক্ষিণবঙ্গের বাংলার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে ভালো বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সাইডে প্রচণ্ড বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন এবং অনেকাংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি জায়গা হিসাবে নামটা উল্লেখ আমরা পরের আবার আপডেটটিতে করে দেবো কিন্তু দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টি কিন্তু উনত্রিশ তারিখে কি উনত্রিশ তারিখে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি আর তিরিশ তারিখকে হবে দেখুন তিরিশ তারিখে গেলেও আমরা কিন্তু মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতিটা দেখতে পাচ্ছি তারপরে এক তারিখ এক তারিখেও কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে দু তারিখ দু তারিখ হালকা এবং ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি চলবে তিন তারিখ তিন তারিখেও কিন্তু আস্তে আস্তে করে আমরা বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে বাড়তে দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু তিন তারিখে ভালো বৃষ্টি আছেই তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন প্রত্যেকটা এই টু ডেট পরিবর্তন কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে যদি এই নিয়ে কোনো সংশয় থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর মনে রাখবেন যে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল কিন্তু আপনাদের সাথে এবং আপনাদের পাশে প্রত্যেক দিন প্রতিনিয়ত সঠিক এবং অ্যাকুরেট আপডেটদের সঙ্গে থাকবে তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনকার জন্য এতটাই